প্রথমত করোনা ভাইরাস, তারপর এই ঘূর্ণিঝড়, আর এখন পঙ্গপাল, ইংরেজিতে যাকে লোকাস্ট বলা হয়। নমস্কার বন্ধুরা, আমি বর্ণভী। তো চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর ধ্বংসকারী এবং গ্রাসকারী প্রাণীটির বিষয়ে। কারা এই পঙ্গপাল? কেন তারা হুমকির সৃষ্টি করে? পঙ্গপাল হলো অ্যাক্রেডিডে পরিবারের সংক্ষিপ্ত সেনযুক্ত ফড়িংয়ের কয়েকটি প্রজাতির সংগ্রহ। পঙ্গপাল প্রজাতির মধ্যে কিন্তু আবার দু রকমের পঙ্গপাল হয়ে থাকে। প্রথম, যখন এটিকে একা পাওয়া যায় এবং তাদের খাদ্যমাত্রাও অতি স্বাভাবিক থাকে, তখন সলিটারি ফেজ বলা হয়। দ্বিতীয়, যখন এটি ভিড়েতে উপস্থিত থাকে আর পরিবেশের পরিস্থিতি অনুকূল হয়, তখন গ্রেগেরিয়াস ফেজ বলা হয়। গ্রেগেরিয়াস ফেজে তারা তাদের আচার আচরণ সম্পূর্ণরূপে পাল্টে ফেলে, যেমন মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পায়, চলাচল দ্রুত হয়ে যায় এবং খাদ্যমাত্রা অধিক হয়ে যায়। এই 2020 সালেই কেনিয়ায় পাওয়া যাওয়া পঙ্গপালের ঝাঁকটি 2400 স্কোয়ার কিলোমিটারের সমান ছিল। একটি পঙ্গপালের ঝাঁকে 150 মিলিয়নেরও বেশি পঙ্গপাল থাকতে পারে। এবং শুনলে অবাক হয়ে যাবেন, একদিনে যতটা খাবার 2500 লোক খেতে পারে, এই পঙ্গপালের ঝাঁক ঠিক ততটা পরিমাণের খাবার খায়। পঙ্গপাল এমন এক ধরনের প্রজাতি যা সবচেয়ে বেশি অর্থনীতিতে প্রভাব ফেলে। এটি মানুষের ক্ষতি করে না ঠিকই, কিন্তু প্রতিটা প্রাণীর বেঁচে থাকার যে মূল কারণ, সেই কারণটাই ধ্বংস হতে পারে, অর্থাৎ খাদ্য। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, হঠাৎ কেন হলো এই পঙ্গপালের আক্রমণ? তার কারণ হলো জলবায়ু পরিবর্তনের কারণে ভারত মহাসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে উঠেছে। বৃষ্টিপাত সমুদ্রের বর্ধিত উত্তাপের কারণে আরো চরম আকার ধারণ করে। বন্যা এবং মুষলধারে বৃষ্টির কারণে পঙ্গপালের জন্য প্রাকৃতিক পরিবেশের পরিস্থিতিও তৈরি হয়। বৃষ্টিপাতের কারণে মাটি আর্দ্র হয়ে যায়, তাই এটি পঙ্গপালের জন্য বংশবৃদ্ধি করার এবং গ্রেগেরিয়াস ফেজে পরিবর্তনের এক দুর্দান্ত সুযোগ হয়ে উঠেছে। সুতরাং পঙ্গপাল সেখানে প্রচুর সংখ্যক প্রজনন শুরু করে এবং মহামারীটি পূর্ব আফ্রিকা অর্থাৎ ইস্ট আফ্রিকাতে আঘাত করে। এরপর ঝাঁকটি ইরান, তৎকালীন পাকিস্তান ভ্রমণ করে এবং এখন এই মহামারীটি ভারতেও আক্রমণ করেছে। আরেকটি কারণ হলো উমফুন ঘূর্ণিঝড়ের বাতাস, যেটি বেঙ্গলকে আঘাত করেছিল, সেগুলি এমন একদিকে এবং এমন একভাবে চলে গেছিল যে তারা পঙ্গপালের ঝাঁকটিকে আরও ভারতের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সব সমস্যারই তো কোনো না কোনো সমাধান হয়, তাই না? এই ক্ষেত্রে সমাধান হচ্ছে এদের মারতে কীটনাশক অর্থাৎ ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে, সঙ্গীত বা লাউডস্পিকারের মতো জোরে শোরগোলের ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয় সমাধানটি শুনলে হয়তো খানিকটি হাস্যকর বলে মনে হবে, কিন্তু এ সত্য যে এদের আবার খাওয়াও যেতে পারে। বিশেষ করে এরা মুরগিদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হয়, কারণ এই পঙ্গপালের মধ্যে প্রোটিনের মাত্রাটা অনেকটা বেশি থাকে। তো এটাই ছিল পঙ্গপালের কাহিনী। আশা করি আপনি এই ভিডিওটিকে তথ্যবহুল এবং শিক্ষামূলক বলে মনে করেছেন। জানি ভুলে যাবেন, কিন্তু তাও বলছি, যাওয়ার আগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পরবর্তীকালে আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।